বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সোনালী সুন্দর বিকেলের যে কর্মশালা আমাদের উপহার দিয়েছেন আমাদের প্রধান অতিথি জেএস কনজিউমার অ্যান্ড নিউট্রি কেয়ার প্রাইভেট লিমিটেডের এমডি মহোদয়, উপস্থিত আমার সহকর্মী ভাই ও ডিলার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি জেএস পরিবারের নতুন, আপনাদের মাত্র দুই মাস নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমি জেএসের কিছু প্রোডাক্ট নিয়ে অনেক আগেই কাজ করেছি অন্য মাধ্যমে। আর আমি দুই মাসের মধ্যে আমি জেএসের কাজ করে, জেএসের প্রোডাক্ট নিয়ে যে সারা পেয়েছি এবং কিছু কিছু প্রোডাক্টের নিয়ে আমি রিসার্চ করছি, আলোচনা দেখছি, এই প্রোডাক্টগুলো আসলেই আমাদের স্যার, এমডি স্যার জসিমউদ্দিন স্যার মানব কল্যাণের জন্য প্রোডাক্টগুলো বাজারে মার্কেটিংয়ে নিয়ে আসছেন। এই জন্য আমি মনে করব আমরা জেএস পরিবারে যারা আসছি তারা সবাই যদি জেএসের নির্দেশিকা অনুযায়ী কাজ করি তাহলে আমাদের প্রত্যেকেরই সোনালী ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব ইনশাল্লাহ। আমি যে সময় কাজটা শুরু করেছি এই সময়টা আসলে বাংলাদেশের মধ্যে দুর্যোগময় সময়, কিন্তু এর মধ্যেও আমাদের অল্প সময়ে প্রায় 200-র মতো স্টাফ সাড়া দিয়েছে। আমি কয়েকদিন আগে প্রায় 64 জনের মতো কাগজ আইডির জন্য দিয়েছি, আবার আমার কাছে প্রায় 100-র মতো নিয়ে আসছি যেটা জমা দিব স্যারের কাছে। আর সবচেয়ে আমার ভালো লাগছে আমার কর্মময় জীবনে আমি পিএনসির সাথে কাজ করেছি, ফরএভার আর্গন, ফরএভার সাথে কাজ করেছি, আর্গনের সাথে কাজ করেছি, কোথাও কোনো কর্তৃপক্ষ বা এমডি মহোদয়ের এরকম সাড়া পাইনি যা আমরা জেএসএ পেয়েছি। এই বলে আর সবার জন্য দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।